তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, আর এখানে হচ্ছে মালয়েশিয়ান যে টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ারের একটা প্যান্ডেল। তো খুবই বড় সড়ো একটা প্যান্ডেল হয়েছে এই খবর পেয়ে আমি এখানে চলে এসেছি, আর তোমাদের দেখানোর জন্য যে কেমন প্যান্ডেলটা হচ্ছে, তো এ টু জেড তোমাদের গাইড করব। চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ টুইন টাওয়ার, এখনও কাজ অনেকটা বাকি আছে, প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় টাওয়ার দুটো কমপ্লিট, মাঝখানে ব্রিজটা একটুখানি বাকি আছে। যাই হোক, দেখতে খুব ভালো হবে যখন এটা কমপ্লিট হবে। এটা যখন কমপ্লিট হবে অনেকটা যে মালয়েশিয়ান যে টুইন টাওয়ার আছে তার মতোই লাগবে দেখতে। আর এখন প্রচণ্ড রোদ, দেখা যাচ্ছে না উপরে, প্রচণ্ড রোদ। আমি এখন প্যান্ডেলের সামনে আছি, আর এইখানে হবে হচ্ছে পূজা মণ্ডপ যেখানে ঠাকুর থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার উপরে দুটো, মানে দু সাইডে দুটো টাওয়ার, টুইন টাওয়ার। যাই হোক, যখন এখানে পুজোর প্যান্ডেলটা কমপ্লিট হবে তখন দেখতে আরও ভালো লাগবে। আর আশেপাশে প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছে, তো একটু নয়েস আছে, কিন্তু যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ পিছনেই এখানেই। আমার মানে প্যান্ডেলটা দেখতে বেশিক্ষণ টাইম পেলাম না, কারণ ভিতর থেকে পারমিশন বেশি একটা দেয়নি, বাট এখানে একজনের সাথে দেখা পরিচয় হয়ে গেছিলো যার কারণে আর কি এই প্যান্ডেলটা দেখতে পেরেছি আমি। আর কম বেশি খুব একটা যা দেখার পুজোর সময় দেখা যাবে। ভিআইপি পাসের জোগাড় হয়ে গেছে আমার ওই সেই বন্ধুটার জন্য, ধন্যবাদ অনেক সেই বন্ধুটাকে। এখন আমি তাকে দেখাতে পারছি না কারণ সে ক্যামেরায় আসতে চাইলো না, কিন্তু এই যে দেখতেই পাচ্ছো পিছনে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, প্রায় 125 থেকে 130 ফুটের মতো হবে উচ্চতা, বোঝাই যাচ্ছে খুব উঁচু। তোমরা সবাই এসো, মজা হবে খুব। প্যান্ডেলটা দেখতে গিয়ে ওখানে অনেকেই ঢুকতে দিচ্ছে না, এখন বলছে যে যখন কমপ্লিট হবে তখন একবারে দেখতে হবে। তো ওখানে একজনের সাথে আমার পরিচয় হয়ে গেছিলো, সে আমাকে ভিতরে ফুটেজগুলো দিয়েছে, আর সেই আমাকে বলছিলো যে এখানে অনেকেই আসছে তো ওই কারণেই বারণ করছে অনেককে ভিতরে ঢুকতে, আর আমাকে বললো যেদিন কমপ্লিট হবে সেদিন আসতে একবারে। বেশ বড়ই হচ্ছে প্যান্ডেলটা, আর দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে।